নমস্কার, গুড আফটারনুন। আমি সৃজনী বুটিকের মৌসুমি পাল, বেলেঘাটা, কলকাতা। আজকে চলে এসেছি আমি আমার লাইভ নিয়ে, তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে যে কুর্তি প্লাস শাড়ি দুটো নিয়েই তোমাদের সামনে আমি এসে গেছি, মৌসুমি পাল, সৃজনী বুটিক। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটই আমার বুটিক। তোমরা চলে এসে দেখে কেনাকাটা করো, এটা তো আমার ডিমান্ড যে তোমরা চলে আসো, এসে কেনাকাটা করো। অনেকেই আসছেন, আমি খুব খুশি, তাদের অনেক অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, সৃজনীর তরফ থেকে যারা আসছেন। তাই দেরি না করে তোমরা চলে এসো, এটা বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটই হচ্ছে আমার বুটিক। তোমরা চলে এসে দেখে কেনাকাটা করো। আজকে আমি দেখাবো মূলত হচ্ছে কুর্তি, আর তার সঙ্গে হচ্ছে কুর্তির সঙ্গে সঙ্গে দেখাবো আমি শাড়ি, দুটোই দেখাবো, যেটা হচ্ছে রিজনেবল। এখন আমি রিজনেবলের মধ্যেই চলছি আর কি। সামনে সপ্তাহ থেকে হ্যালো, আজ কি দেখাবে? আজকে শাড়ির সঙ্গে একটু মানে গিফট আইটেমের শাড়ি, নিজে পরার শাড়ি, একটু সামার চলছে, আমি তো সামারেই আছি আর কি, তা সেই সামারেই মানে দেখাবো। এরপরে আর কি পরের সপ্তাহ থেকে আমার একদম পুজোতে ঢুকে যাব আমি। এখনো পর্যন্ত আমি আছি রথ, জামাই ষষ্ঠী শেষ করলাম, এবার রথে আছি, তারপর একটু দেয়া থাকে। হ্যালো দিদি, আজকে ডিসকাউন্ট লাইভ হবে? ডিসকাউন্ট হ্যাঁ হতে পারে, আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিই, কারণ যে শাড়িগুলো আছে সামারের মোটামুটি পুজোর শুরু, তো পুজোর মধ্যে তো তখন ডিসকাউন্ট দেব, যেগুলো হচ্ছে বাইরে থেকে যারা মানে তাছাড়া কাশ্মীরি আছে মনে একটা দুটো, সেইটা তোমাদের কি কি ডিমান্ড একটু জানিও আমাকে, আমি সেইগুলো বুঝে বুঝে আমি সব দেখিয়ে দেব। ফোন নাম্বারটা হচ্ছে 9831031229 8282866677। আর তোমরা প্লিজ আমার পেজটাকে লাইক করো, তার সঙ্গে সঙ্গে শেয়ার করো, হ্যাশট্যাগ সৃজনী বুটিক দিও। আর কারণ হচ্ছে যে লাইকটা করার উদ্দেশ্য হচ্ছে নোটিফিকেশান তোমরা পাবে। অনেকেই বলছো নোটিফিকেশান পাচ্ছি না, কেন পাচ্ছ না সেটা আমি ঠিক বলতে পারবো না, একবার আনফলো করো, করে ফলো করে দাও, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। যাদের নোটিফিকেশান অন করা নেই তারা প্লিজ নোটিফিকেশানটা অন করে দাও, তাহলে পেয়ে যাবে। আর লাইক শেয়ারটা করতে থাকো, তাহলে নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে। তো আজকে আমি দেখাবো কি বলছো, তো তোমরা ঝটপট জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে কি হয়, আমার দেখানোর একটা এনার্জি লেভেলটাও আসে। ফার্স্ট আমি একটা শাড়ি দেখাই আগে, শাড়ি একটা ফার্স্ট দেখাই, যে শাড়িটার হচ্ছে তার উপরে প্রত্যেকটা আইটেম। আজকে টুডে আই এম গোয়িং টু শো সাম বিউটিফুল রিজনেবল প্রাইস প্রাইস শাড়ি অ্যান্ড কুর্তিজ, ডিসকাউন্টেড লাইফ কুর্তিস অ্যান্ড শাড়ি। তো আজকে যে শাড়িগুলো দেখাবো কটনের মধ্যে, হ্যান্ডলুম শাড়ি দেখাবো, সেগুলো হচ্ছে দাম ভীষণ রিজনেবল প্রাইস, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ডিসকাউন্ট থাকবে, সেটা আজকের জন্যে এই ডিসকাউন্টটা থাকছে। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা যাচ্ছে, আর এইটা হচ্ছে যে বডি পোর্শনটা একটা সি গ্রিন কালার, একদিকের বর্ডারটা হচ্ছে সি গ্রিন আর একদিকের বর্ডারটা হচ্ছে মেরুন কালারের বর্ডার। দেখো এরকম উইভিং বর্ডার, দিস ইজ উইভিং বর্ডার। এগুলো কিন্তু পুজোতে দেওয়ার পক্ষে কিন্তু খুব ভালো শাড়ি, এখন থেকে দিয়ে রাখলে, কিনে রাখলে পুজোতে গিফট দিতে কোনো অসুবিধা হবে না। এইগুলো হচ্ছে সামনের বিয়ে, যাদের এখনো ভাবছো যে প্রণামীগুলো তো কেনা হলো না, সেই ক্ষেত্রে একই ধরনের এই রকম শাড়ি তোমরা প্রণামী হিসেবে দিতে পারো, খুব খুশি হবে। খুব বড় শাড়ি আঁচল পোর্শন, অ্যান্ড দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে বিপিটা, দিস ইজ বিপি 1290 প্রাইস রেঞ্জ, 10% ডিসকাউন্ট, তার উপরে 10% ডিসকাউন্ট, 1290। আর খুব বড়ো শাড়ি এগুলো, কারণ এইগুলো হ্যান্ডলুম বলতে এই নয় যে এর মধ্যে সিনথেটিক শাড়ি আছে,
নো সিনথেটিক থ্রেড ইন শাড়ি, এটা হ্যান্ডলুম বলতে এটা কটন, আর একটা মার্সেডাইজ কটন আছে যেটা হচ্ছে কোনো রকম মার্সেডাইজ কটনও আজকাল সিল্ক মার্কের মধ্যে যাচ্ছে, কিন্তু এর মধ্যে হচ্ছে কটন অ্যান্ড মার্সেডাইজ কটন। মার্সেডাইজ কটনটা কি হয়, একটু সিল্ক ফিনিশ হয়, আর দেখবে যেগুলো একটু মশারির মতো হয় সেইগুলোর মধ্যেই সিনথেটিকটা থাকে। তো এই হ্যান্ডলুমটা কোনো রকম ফুলে থাকবে না, ভীষণ সফট। প্রাইস রেঞ্জ হচ্ছে যে 1290 অ্যান্ড ডিসকাউন্ট হচ্ছে 10% ডিসকাউন্ট। এবার আমি দেখাচ্ছি একটা কুর্তি। আজকে আমি যে কুর্তিগুলো দেখাবো আমাকে অনেকেই, আমি নাকি 44-46 এই রকম কুর্তি দেখায়, 50-52, তা আমি কি, যারা স্লিম, একদম স্লিম ক্লিম যারা, তাদের জন্য আমি নাকি চিন্তা করি না। তো আজকে অনেক চিন্তা ভাবনা করে আমি সেই স্লিমদের জন্যে কিছু কুর্তি নিয়ে এসেছি, কারণ সত্যিই তো আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের কথা আমি ভাবি না, সবসময় আমার কথাই আমি চিন্তা করে যাই, আমার মতো ফ্রেন্ডদের কথা চিন্তা করি। তাই জন্যে আমি আজকে একটু ছোট ছোট বাচ্চা মেয়ে যারা 38 সাইজ পরে তাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু কুর্তি, যেগুলো গিফটের পক্ষে খুব ভালো। দেখো এই হচ্ছে যে সামনে আমি ফ্রন্ট পোর্শনটা দেখাচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে এটা প্যান্ট, এই হচ্ছে যে প্যান্ট, এইরকম একটা প্যান্ট যাবে, এটা 38 সাইজ। হ্যাঁ, আমি কিন্তু আজকে যা দেখাবো 38 সাইজের মধ্যেই, কারণ আমার এটা একটা, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে কেন মানে স্মল সাইজের কুর্তি আমি দেখাই না, তা এইটা হচ্ছে 38, একদম 38 সাইজের। দেখো প্যান্টটা পিচ কালার, অ্যান্ড নিচের দিকটা এইরকমভাবে একটা ওয়ার্ক করা আছে, যদিও এটা হ্যান্ড স্টিচ, একদম হ্যান্ড স্টিচ দেখতেই পাচ্ছ, পিচ কালার। অ্যান্ড বডি পোর্শনটাও হচ্ছে এইটা, বডিটার সামনেটা এটা কটন আছে, আর এই সামনেটা দেখো পুরোটাই এইরকমভাবে ওয়ার্ক করা আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 1890, 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা, অ্যান্ড ব্যাক সাইডটা যাচ্ছে, এটা একটা পুজোর হতে পারে, ভীষণ গর্জিয়াস মাইকা ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক। এই যে সামনে দেখো পুরো এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে, অ্যান্ড মাইকা ওয়ার্ক করা আছে পুরো, এর মধ্যে হচ্ছে যে বাটন, এইটাও হচ্ছে যে বুলিয়ান স্টিচ করা আছে, কাঠদানা দিয়ে ওয়ার্ক করা আছে, অ্যান্ড মাইকা ওয়ার্ক করা আছে, 1890, তার মধ্যে হচ্ছে 10% ডিসকাউন্ট আছে। এগেন আর একটা শাড়ি দেখাচ্ছি, ওয়াও, এটা হচ্ছে একদম গ্রে স্টোন। দেখো গ্রে টোনের মধ্যে আসছে এই শাড়িটা, এইগুলো কিন্তু দেয়া থোয়ার পক্ষে ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, অ্যান্ড বর্ডারটা একদম হ্যান্ড উইভিং বর্ডার, আমি দেখাচ্ছি বর্ডারটা, উইভিং বর্ডার, একদম শোয়িং দ্য ব্যাক সাইড, উইভিং বর্ডার অ্যান্ড বুটি, অল শাড়ি মে বুটি, স্টিল গ্রে কালার, একদম স্টিল গ্রে কালার, অ্যান্ড পাল্লু পোর্শন, অ্যান্ড বিপিটা, জাস্ট ওয়াও। এই হচ্ছে যে এর বিপিটা দিয়ে পড়তে হবে, বিপিটাতেও কিন্তু অল ওভার এইরকমভাবে কাজ করা আছে, অল ওভার উইভিং করা আছে, আর শাড়িটার মধ্যেও কিন্তু অল ওভার কিন্তু এইরকমভাবে উইভটা করা আছে। 1290 এইরকমভাবে দেখো মাল্টিকালার উইভ করা আছে, 1290, ঝটপট বুকিং করবে, একটা শাড়ি কিন্তু একটাই, প্রি বুকিং কিন্তু এইগুলোর হবে না, 10% ডিসকাউন্ট। এবার দেখাচ্ছি আর একটা, জাস্ট ওয়াও, এটাও তাই ভীষণ সুন্দর, এটা ফ্রন্টের এই কাজটা আছে, ফ্রন্ট পোর্শনটা দেখো এইরকমভাবে ওয়ার্ক করা আছে কটনের মধ্যে, এগুলো কিন্তু একদম পিসগুলো হচ্ছে একদম পুজোর জন্যে, পূজাকে নিয়েই ইয়ে কুর্তি হয়, ডিসকাউন্টেড কুর্তি, 38 সাইজ, যেগুলো হচ্ছে যে স্লিম, ফর স্লিম ওমেনদের, স্লিম গার্ল ওমেন তাদের জন্যেই আমি দেখাচ্ছি এই কুর্তিগুলো। থ্রি কোয়ার্টার হাতা এটা, দিস ইজ ব্যাক সাইড, অ্যান্ড ফ্রন্ট পোর্শনটা এটা ইন্ডিগো ব্লুর মধ্যে আসছে, এইরকমভাবে ফ্রন্টে কাজটা আছে, 38 সাইজ, যাদের 36 তারাও 38 নেবে, যাদের 38 তারাও 38 নেবে। আর তার সঙ্গে ধরো এটা, এই হচ্ছে প্যান্ট, একটা হচ্ছে যে প্যান্টটাও যাবে এইরকমভাবে, এটা আমারও হয়ে যাবে আর কি এই প্যান্টটা, আর তার সঙ্গে হচ্ছে দোপাট্টা, এইরকমভাবে। প্রাইস রেঞ্জটা কত আছে এটার, এটার
এই হচ্ছে যে প্যান্টটা দেখো, আর তার সঙ্গে হচ্ছে এইটা, সব মিলিয়ে এটা এই রকম আসবে, সব মিলিয়ে প্যান্টের সঙ্গে, এই যে প্যান্টের সঙ্গে এটা পরলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, ভীষণ সুন্দর একটা। সরি বসন্তী বলছেন সিল্ক গাদওয়াল দেখাবে, হ্যাঁ সিল্ক গাদওয়াল দেখাবো আমি। এই হচ্ছে যে সব মিলিয়ে এইটা প্রাইস রেঞ্জটা হচ্ছে এটার কোথায় পড়ে গেছে, 1490, 10% ডিসকাউন্ট, তারপর 10% ডিসকাউন্ট দিলে কত হচ্ছে 1340, 1340, 1490, সব আমার 90 থাকে, 1490 10% ডিসকাউন্ট, 1490 10% ডিসকাউন্ট একটা রাখো, 1490 10% ডিসকাউন্ট, ওয়াও, এটা একদম গায়ে হলুদ, অষ্টমীর অঞ্জলি, যারা মনে করবে একটু রিজনেবল সবার পক্ষে সম্ভব নয়, কারণ সবার কথা চিন্তা করতে হয়, কারণ যারা একদম একটু ট্র্যাডিশনাল শাড়ি পরবো অথচ রিজনেবল প্রাইস, তাদের কথাটাও সবসময় একটু মাথায় রেখে চলতে হবে, কারণ বুটিক মানে এই নয় যে সবসময় দামি রেঞ্জের সব শাড়ি রাখতে হবে, কারণ একটু কোয়ালিটি মেনটেন করে কম রেঞ্জের মধ্যেও রাখতে হবে, যাদের মানুষের সাধ্যের মধ্যে আসতে পারে তারা কিন্তু এই ধরনের শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিতেই পারেন, বা আমিও কিন্তু এই নয় যে আমি 1290 শাড়ি পরবো না, আমি ভীষণ পছন্দ করি, আমার যদি পছন্দ হয়ে যায় শাড়ি আমি, আমার কাছে দামটা কোনো ম্যাটারই করে না, কারণ সাজটা আমি জানি, এই শাড়িটা নেওয়ার পর আমি সাজটাকে সিলেক্ট করে ফেলবো, শাড়িটা পরে ফেলবো, ব্যাস। এইবার আমি 1290 শাড়ি পরেছি না 12,000 শাড়ি পরেছি কেউ বুঝতে পারবে না, এটা একদম নিজস্ব একটা ম্যাটার। তো এই হচ্ছে আঁচল পোর্শনটা দেখো, এটা একটা অষ্টমীর অঞ্জলি শাড়ি হতে পারে, বা গায়ে হলুদের শাড়ি হতে পারে, গায়ে হলুদের সকালে শাড়ি হতে পারে, বিয়ে বাড়ির শাড়ি হতে পারে, রথে যাদের বাড়িতে পুজো হয় আর কি, খুব বড় করে যাদের অনুষ্ঠান হয় তারাও কিন্তু এটা পরতে পারে। আর এটা কিন্তু গ্রিন টোন, এই যে বর্ডারটা এটা কিন্তু গ্রিন টোনের বর্ডার, এটা কিন্তু নো ব্ল্যাক টোন বা গ্রে টোন, কোনো রকম কিন্তু এর মধ্যে ব্ল্যাকের টাচ নেই শাড়িটার মধ্যে। অ্যান্ড হচ্ছে বিপি পোর্শনটা, দিস ইজ বিপি 1290, 10% ডিসকাউন্ট আছে। এবার দেখাচ্ছি আর একটা কুর্তি, 38 সাইজের, 38, এই হচ্ছে কুর্তিটা 38, একদম পিচ পিঙ্ক কালার, ফ্রন্ট পোর্শনটা এইরকম কাজ করা আছে, সুতোর কাজ করা আছে, ফ্রন্ট পোর্শনটা এইরকম ভাবে কাজ করা, আর থ্রি কোয়ার্টার হাতা, এই হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা, অ্যান্ড ব্যাক সাইডটা এটা এইরকম ভাবে আসছে, 1190 প্রাইস রেঞ্জটা হচ্ছে, 1190 তার সঙ্গে 10% ডিসকাউন্ট, 1190 তার সঙ্গে 10% ডিসকাউন্ট আছে, প্রাইস রেঞ্জটা হচ্ছে 1190 অ্যান্ড 38 সাইজ, 1190 38 সাইজ। এবার দেখাচ্ছি আর একটা শাড়ি, ওয়াও, আমি কিন্তু একই ধরনের শাড়ি দেখাচ্ছি, কালার চেঞ্জ করে করে শাড়িগুলো দেখাচ্ছি, কটন শাড়ি, হ্যান্ডলুম কটন, একদম উইভিং কটন হ্যান্ডলুম শাড়ি, মিন্ট গ্রিন কালার, আর কালারটা একটু সি গ্রিন ঘেঁষা মিন্ট, আর এই হচ্ছে একদিকের বর্ডার, দিস ইজ লোয়ার বর্ডার অ্যান্ড আপার বর্ডার অ্যান্ড বিপি পোর্শনটা, পাল্লু পোর্শন অ্যান্ড বিপি পোর্শন, দিস ইজ বিপি পোর্শনটা, 1290 প্রাইস রেঞ্জটা, ভেরি রিজনেবল প্রাইস, কটন শাড়ি, ভীষণ বড়, সব দিক দিয়ে দেখো বড় শাড়ি, একদম সব দিক দিয়ে বড়। দিদি লিলেন দেখাও, লিলেন লিলেন দেখাও, দাঁড়াও আমি পরের সপ্তাহে দেখিয়ে দেবো। এই হচ্ছে যে শাড়িটা এইরকম ভাবে যাবে, এই দেখো পরার পর কোনো রকম কিন্তু ফুলে থাকবে না শাড়িটা, কোনো রকম কিন্তু ফুলে থাকবে না, 1290 10% ডিসকাউন্ট, মানে ধোও পরো মেলো কোনো অসুবিধা নেই, আয়রন করে ফেলো দিয়ে একদম শাড়ি পরে যাও, এটা বিপি পোর্শনটা 1290। আবার এগেন দেখাচ্ছি 38 সাইজ, এইটা হচ্ছে 38, প্রাইস রেঞ্জটা হচ্ছে 1490 10% ডিসকাউন্ট, 1490 তার উপরে 10% ডিসকাউন্ট, দিস ইজ লোয়ার পার্টটা, এই হচ্ছে প্যান্ট, লোয়ার পোর্শনটা এইটা যাচ্ছে এইরকমভাবে,
এই হচ্ছে যে লোয়ার পোর্শনটা দিয়ে দেখো, কালারটা ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে 38, 40, 90 10% ডিসকাউন্ট। যাদের যাদের কুর্তি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কুর্তি বুকিং করবে, কুর্তি চলে যাবে, বাট প্রি বুকিং হবে না, পছন্দ হলেই বুকিং। আর তার সঙ্গে সঙ্গে দোপাট্টাটা 2.5 মিটারের দোপাট্টা, একদম বিশাল বড় একটা দোপাট্টা। এই দোপাট্টাটা দিয়ে মানে সব জায়গায় ভেরি স্মার্ট, একদম জয়পুরি প্রিন্টের ওপরে এটা দেখো, ভেরি স্মার্ট, একদম স্মার্ট একটা কুর্তি। তার সঙ্গে প্যান্ট সব মিলিয়ে 14, এটা প্রাইসটা হচ্ছে যে 14.90 10% ডিসকাউন্ট, 14.90 10% ডিসকাউন্ট। ওয়াও, এটাও কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার, এটা ব্ল্যাক আছে, এটা আঁচল পোর্শনটা, যারা ব্ল্যাক করবে না তাদের জন্য এটা গিফট করো। 12.90 পিওর কটন, একদম কটনের মধ্যে আসছে শাড়িটা। এই হচ্ছে যে শাড়িটা কি মানে অসম্ভব সুন্দর একটা কালার। তুমি যে সালোয়ারটা দেখালে ওইটা 44 সাইজ নেই, 44 আচ্ছা আমি দেখে নেবো একবার 44টা আছে কিনা, মনে হয় নেই। তো এই হচ্ছে যে এটা আপারটা অ্যান্ড লোয়ার এইরকম ভাবে যাবে পুরো শাড়িটা, এরকম এগুলো গিফট দাও, নিজেরা গরমের মধ্যে পরো, বিয়ে বাড়ির সকালে অন্তত পরতে পারবে, আর হচ্ছে যে পুজোর দিনও যে কোনো দিন একটা দিন সকালে পরা যাবে। এই হচ্ছে 12.90 10% ডিসকাউন্ট, 12.90 10% ডিসকাউন্ট। আবার আর একটা দেখাচ্ছি, এটাও 38 সাইজ, একদম আমি এবার এবার কিন্তু খুশি হতেই হবে, যারা স্লিম 38 and 36 যাদের তারাও কিন্তু 36 যারা পরে তাদের কিন্তু এটা কভার হবে, জাস্ট একটু অল্টার করে নিতে হবে। আর যারা 38 পরো তাদের তো 38 লাগবেই, কারণ দুটোকেই এটা কভার করবে, 36 and 38 এটা কভার হবে। কারণ যাদের হচ্ছে স্লিম চেহারা তারা অনেক বকা বকি দিয়েছে, যার জন্য আজকে আমি শুধু তাদের কথা ভেবেই এসেছি। এই হচ্ছে এটার প্রাইস রেঞ্জ 14.90, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 14.90, এটার সাইডটা হচ্ছে যে এই যে নাইরা কাটে যাচ্ছে, এটা নাইরা কাটের মধ্যে যাচ্ছে, প্রাইস রেঞ্জ হচ্ছে 14.90। আর সামনে ফ্রন্ট পোর্শনটা পুরোটা ওয়ার্ক করা আছে, পুরো ওয়ার্ক, আর জয়পুরি একটা জয়পুরি প্রিন্টের মধ্যে এইরকম। দিস ইজ ব্যাক সাইড, এই হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড দোপাট্টা অ্যান্ড প্যান্টটা, এই হচ্ছে এইটা। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে এর প্যান্ট সব মিলিয়ে হচ্ছে 14.90 10% ডিসকাউন্ট, 14.90 তার উপরে 10% ডিসকাউন্ট। এবার দেখাচ্ছি আমি আর একটা হ্যান্ডলুমের মধ্যে, ওয়াও পিঙ্ক, একদিকে হচ্ছে একটা গোল্ডেন ইয়েলো বর্ডার অ্যান্ড নেভি ব্লু বর্ডার, নো ব্ল্যাক টাচ, নো ব্ল্যাক, নেভি ব্লু বর্ডার অ্যান্ড পিঙ্ক, পুরোটা অল ওভার বুটি এইরকমভাবে যাচ্ছে, অল ওভার বুটিটা ঠিক এইরকমভাবে, পিঙ্কটা ভীষণ সুন্দর একটা আই সুদিং কালার, একদম স্ক্রিনশট নেবে নেভি ব্লু কালার, দিস ইজ নেভি ব্লু কালার অ্যান্ড লোয়ার পোর্শন নেভি ব্লু কালার অ্যান্ড আপার ইয়েলো কালার, আর তার সঙ্গে হচ্ছে পিঙ্ক, বডি পোর্শনটা হচ্ছে একদম পিঙ্ক কালার। তো সেই ক্ষেত্রে এটা ভীষণ ভালো লাগবে, প্রাইস রেঞ্জ 12.90 10% ডিসকাউন্ট, দিস ইজ বিপি পোর্শনটা, 12.90 10% ডিসকাউন্ট। আবার দেখাচ্ছি আর একটা কুর্তি, এটা এটারও ফ্রন্টে পুরোটাই আরি ওয়ার্ক করা আছে, দেখো পুরো ফ্রন্ট পোর্শনটাতে আরি ওয়ার্ক করা, আর কালারটা ভীষণ সুন্দর, আর তার সঙ্গে 3/4 হাতা, আর এই হচ্ছে যে পুরোটাই এইরকমভাবে আরি ওয়ার্ক করা আছে সামনে, আর তার সঙ্গে 3/4 হাতা অ্যান্ড এটা হচ্ছে যে লোয়ার পার্টটা, এটা হচ্ছে বটম পোর্শনটা, এই হচ্ছে এর সঙ্গে কন্ট্রাস্ট বটম পোর্শনটা এইরকমভাবে যাচ্ছে। এর প্রাইস রেঞ্জটা হচ্ছে 16.90, প্রায় পুরোটাই এরকমভাবে কাজ করা, প্রাইস রেঞ্জটা হচ্ছে 16.90
তার উপরে 10% ডিসকাউন্ট, 1690 তার উপরে 10% ডিসকাউন্ট আছে। দিস ইজ ব্যাক সাইডটা। এবার দেখাচ্ছি আর একটা তাসের কালারের মধ্যে, জাস্ট ওয়াও, কালারটা দারুণ দেখতে। একদম স্ক্রিনশট নেবে আর বুকিং করবে। এটা বাটার টোনের মধ্যে আসছে, বা চাঁপা ফুলের কালার, বাটার টোন অর চাঁপা ফুলের কালার এটা। অ্যান্ড একটা অরেঞ্জ ঘেঁষা ইয়েলো বর্ডার, অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক বর্ডার, একটু ব্ল্যাক না, একটু ব্লু ঘেঁষা। এই যে এটা ব্ল্যাক বলা যায় না, ব্লু বর্ডার, অ্যান্ড পাল্লু পোর্শনটা এই যে ব্লু, ব্লু পাল্লু পোর্শন, অ্যান্ড বিপিটা হচ্ছে রানিং বিপি যাবে, এটার সঙ্গে রানিং বিপি, আর পুরোটাই এইরকমভাবে যাচ্ছে, পুরো কালারটাই এরকমভাবে যাচ্ছে। প্রাইস রেঞ্জটা হচ্ছে 1290, 10% ডিসকাউন্ট। এবার একটা দেখাচ্ছি কর্সেট, কর্সেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে 38 সাইজের, 38 সাইজের কর্সেটগুলোর দাম হচ্ছে 1290, এই কর্সেটটার দাম হচ্ছে 1290 এইরকমভাবে। এটা লং কর্সেট, একটা কর্সেট থাকে যেটা শর্ট, আর একটা কর্সেট থাকে যেটা হচ্ছে যে লং কর্সেট, এইরকমভাবে আসছে। এটা কলার সিস্টেম আছে, সামনেটা এই যে কলার দেওয়া, কর্সেটগুলো কলার হয়, আর তার সঙ্গে এটা হচ্ছে প্যান্ট, এই হচ্ছে যে প্যান্টটা আসছে, কর্সেটের প্যান্টটা। এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে, এটার প্রাইসটা হচ্ছে 1290, প্রাইস রেঞ্জ 1290, ভেরি রিজনেবল প্রাইস 1290, কর্সেট, লং কর্সেট এটা। এই যে এখানে ব্যাক পোর্শনটা লং, ব্যাক পোর্শনের দিকটা লং আছে, আর ফ্রন্ট পোর্শনের দিকটা একটু শর্ট করা আছে, কর্সেটগুলো এরকমই হয়। অ্যান্ড প্যান্টটা হচ্ছে এটা, বটম পোর্শনটা। প্রাইস রেঞ্জটা কত বললাম যেন, 1290, 1290, 10% ডিসকাউন্ট। আর এই একটা আছে, এটাও কালারটা কি ভালো, একদম সি গ্রিন কালার, এই কালারটাও দারুণ দেখতে, দেখো কি অপূর্ব কালার। এই কালারগুলো পরলে আমিও পরি, সত্যি কথা বলতে আমার একটা আছে, কারণ আমার যখন শাড়িটা এসেছে আমার ভীষণ পছন্দ, আমার পছন্দ হলেই আমি রাখি শাড়ি, ঠিক এই ডিজাইনটাই আমার আছে, এই হচ্ছে পাল্লু পোর্শনটা। কারণ কিছু কিছু ক্ষেত্রে এই শাড়িগুলো ভীষণ লাগে, কারণ তখন না ছাপা শাড়ি পরা যায়, না কি বলবো, গর্জিয়াস কোনো শাড়ি পরা যায়, সেই ক্ষেত্রে তখন মনে হয় এইরকম একটা শাড়ি যদি থাকে তাহলে মানে সেই জায়গাটা যাওয়া যায়। কিছু কিছু জায়গায় যেতে গেলে তখন খুব গর্জিয়াস শাড়িরও লাগে না, আবার সাদা লালও যে তুমি পরে যাবে সেটাও দরকার পড়ে না, এই ধরনের শাড়ি কিন্তু লাগে তখন, তাই সেই ক্ষেত্রে 1290। অথচ দেখবে ছাপা শাড়িগুলোও পরতে ইচ্ছা করে না, একমাত্র মলমল যেটা হচ্ছে, যেগুলো ন্যাচারাল ডাইয়ের উপর যেগুলো দেখায় সেগুলো ঠিক আছে, তাছাড়া অন্যান্য মলমল ছাপা যেগুলো সেগুলো পরতে ইচ্ছা করে না, পরতে পরে যাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল, অথচ কটন, অথচ খুব বড় শাড়ি, সেই জায়গায় কিন্তু এইগুলো পরে যাওয়া যায়। 1290 প্রাইস রেঞ্জ, অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শনটা, 10% আজকে, টুডে অল আর 10% ডিসকাউন্ট। টুডে যা আমি দেখালাম তার উপরে শুধু আজকের জন্যেই 10% ডিসকাউন্ট, প্রত্যেকটা অল আর 10% ডিসকাউন্ট, আজকে যা যা আমি দেখিয়েছি তার উপরেই শুধু 10% ডিসকাউন্ট, কিন্তু আদার্স আর কোনো কিছুর ওপরেই নেই, কারণ আজকে আমি যেটুকু দেখিয়েছি সেটুকু আমি বলে দিয়েছি, মেনশন করে দিয়েছি যে এই যে যে শাড়িগুলো দেখালাম, অ্যান্ড যে এই যে কর্সেটটা যেটা দেখাচ্ছে এটা আদার্স কালার, ব্লু কালারের ওপর, ইন্ডিগোর ওপর আছে, এটাও 1290। এই যে এটা লং ব্যাক সাইডটা একটু লং, ফ্রন্ট সাইডটা হচ্ছে একটু শর্ট করা আছে, এটাও 1290। অ্যান্ড হচ্ছে যে এর লোয়ার পোর্শনটা, এগুলো যাদের 36 অ্যান্ড 38 তাদের এগুলো কাভার করবে, এটার প্রাইস 1290। অ্যান্ড আর একটা দেখাচ্ছি, 38 সাইজের এটা যাচ্ছে, এটা হচ্ছে আপারটা, কুর্তিটা, অ্যান্ড ব্যাক সাইড এটা যাচ্ছে 1190, অ্যান্ড 10% ডিসকাউন্ট আছে, 1190, 10% ডিসকাউন্ট, অ্যান্ড এটার
প্যান্টটা, এটাও কি সুন্দর, ভীষণ সুন্দর এর প্যান্টটা, 1298 আসছে একদম হচ্ছে। এটা কলমকারি একটা প্রিন্ট করা আছে ইন্ডিগোর উপরে, কলমকারি প্রিন্ট, আর এই হচ্ছে ফ্রন্টটা, একদম ফ্রন্ট পোর্শনটা এইরকম ভাবে আছে কাজ করা। আর তার সঙ্গে বারমের, এটা বারমের কলমকারি যেটা বলি আজরাক কলমকারি, সেটাই 1790, প্রাইস রেঞ্জটা হচ্ছে 1790, তার উপর 10% ডিসকাউন্ট। আর এই হচ্ছে যে প্যান্টটা, তার সঙ্গে এই এইটা হচ্ছে যে প্যান্ট যাবে, আর দোপাট্টাটাও খুব সুন্দর, এর হচ্ছে দোপাট্টাটা হচ্ছে এইটা 1790, 10% ডিসকাউন্ট, 1790, 10% ডিসকাউন্ট। দিস ইজ হচ্ছে যে এই হচ্ছে যে দোপাট্টাটা দেখো কত বড়, আর তার সঙ্গে যদি এই কুর্তিটা পরা হয় তাহলে ভীষণ স্টাইলিস্ট কুর্তিটা, একদম মানে ভেরি স্টাইলিস্ট একটা কুর্তি অ্যান্ড দোপাট্টা। মধুমিতা চক্রবর্তী বলছেন দারুন, একদম 38টা দেখায় না আমি, ওই জন্যই 38 শুধু আজকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 1790, 10% ডিসকাউন্ট। তারপরে আর একটা দেখাচ্ছি, সাঙ্গানারিয়ার মধ্যে দেখাচ্ছি 38 সাইজ, এটার প্রাইস রেঞ্জটা, প্রাইস ট্যাগটা কোথায় গেল, এটাও তাই 1690, তার উপরে হচ্ছে যে 10% ডিসকাউন্ট। হাতায় একটা লেস লাগানো আছে, আর সাঙ্গা নারিয়া ব্লক হোয়াইট কালার, অ্যান্ড ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট পোর্শনটা এইরকমভাবে দেখো ওয়ার্ক করা আছে ফ্রন্টে, আর এই হচ্ছে যে কুর্তিটা এইরকমভাবে কুর্তি, আর তার সঙ্গে দিস ইজ লোয়ার পোর্শনটা, এই হচ্ছে যে লোয়ারটা, এইরকমভাবে প্যান্টটা যাচ্ছে। এই প্যান্টগুলো না ভীষণ স্টাইলিস্ট এখন খুব উঠেছে এই প্যান্টগুলো। আমাদের বলছেন এগুলো 44 সাইজে হবে, 44 আমি আবার দেখবো 44টা হবে কি না, কিন্তু আজকে 38 দেখালাম, অ্যান্ড তার সঙ্গে হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে যে দোপাট্টাটা, কারণ আজকে আমি যা দেখিয়ে দিচ্ছি যাদের যা পছন্দ হবে 38 সাইজ কিন্তু তোমরা নিয়ে নিও, আর এই হচ্ছে যে তার সঙ্গে দোপাট্টাটা 38, 1690, 10% ডিসকাউন্ট। এইবার দেখাচ্ছি আর একটা, জাস্ট ওয়াও, এটাও কি অপূর্ব সুন্দর, একদম ইয়েলো কালারের মধ্যে, প্রাইস রেঞ্জটা হচ্ছে এটার 1690, এটারও ফ্রন্টে পুরো কাজ দেখো ওয়ার্ক করা আছে, পুরোটাই ফ্রন্টে এরকমভাবে ওয়ার্ক করা, একদম গোল্ডেন ইয়েলো লেমন ইয়েলো মিক্স করে এটার হচ্ছে যে এই আজরাক ব্লকটা করা হয়েছে। কটন, সব দোপাট্টা কটন, একদম কটনের দোপাট্টা, এই হচ্ছে যে প্যান্ট যাচ্ছে এটার সঙ্গে, আর দোপাট্টা হচ্ছে কটন, কারণ কটনের দোপাট্টাগুলো ভালোই লাগে পরতে, আর এই হচ্ছে যে কটনের দোপাট্টা, এইটা হচ্ছে যে 16, এটা 1690 তাই তো, দেখে নিই দাঁড়া ভালো করে, হ্যাঁ 1690, 10% ডিসকাউন্ট। আজকে প্রত্যেকটার আমি দেখালাম, প্রত্যেকটা জিনিসের উপরে 10% ডিসকাউন্ট, আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, নালে নাম্বার ওয়াইজ বুকিং করবে, আর কুর্তিও তাই নাম্বার ওয়াইজ বা কালার ওয়াইজ বুকিং করবে, চলে যাবে কুর্তি শাড়ি। তো আজকের মতো আমি যা দেখালাম প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিসকাউন্টের ওপরে আছে, আমি মানডেতে নিয়ে আসবো, কী নিয়ে আসবো বলতো মানডেতে, মানডে কি দেখাই বলো তো, তোমরা একটু বলো তো কি দেখাবো মানডেতে, অনেকদিন তোমরা, হ্যাঁ অনেকদিন তোমরা বলো স্টিচের শাড়ি আমি দেখাচ্ছি না, আমি মানডে নিয়ে চলে আসছি স্টিচ, একদম স্টিচ উৎসব হবে মানডে, ব্যাগ ভর্তি করে স্টিচের শাড়ি নিয়ে এসে হাজির হবো তোমাদের সামনে, তোমরা থেকো, আজকের মতো এখানে নমস্কার।